হলদিবাড়ি চা বাগানের লেবার রিক্রিয়েশন ক্লাব কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাতি মানুষ সংঘাত রুখতে কুইক রেসপন্স টিমের সদস্যদের বেছে নেওয়া হলো। হলদিবাড়ি চা বাগানের লেবার রিক্রিয়েশন ক্লাব কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাতি মানুষ সংঘাত রুখতে কুইক রেসপন্স টিমের সদস্যদের বেছে নেওয়া হলো। পরবর্তীতে এই সদস্যদের বন দপ্তর ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা স্পোর্ট এই সদস্যদের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে কিছু প্রয়োজনীয় উপকরণ তুলে দেবে। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিবাড়ি চা বাগানের ম্যানেজার অমিত বন্দ্যোপাধ্যায়, লেবার ওয়েলফেয়ার অফিসার সুব্রত রাহা সহ বাগানের হাতি মানুষ সংঘাত প্রবণ এলাকার বাসিন্দারা। স্পোর্টের তরফে উপস্থিত ছিলেন সম্পাদক শ্যামাপ্রসাদ পাণ্ডে, সৌরভ মণ্ডল, কৃষ্ণেন্দু রায়, অনিন্দিতা দাস এবং ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার ইন্টার্ন অর্পণা ভগত। স্পোর্টের সম্পাদক শ্যামাপ্রসাদ পাণ্ডে জানান, কুইক রেসপন্স টিমের সদস্য হিসেবে হলদিবাড়ি বাগানের স্কুল লাইন, নিউ লাইন ও মণিপুর লাইন এলাকা থেকে মোট 7 জন সদস্যকে বেছে নেওয়া হয়েছে। এই সদস্যরা লোকালয়ে হাতি এলেই তৎপর হবে, বন দপ্তর এসে না পৌঁছানো পর্যন্ত তারা হাতি রুখবেন এবং বন্যপ্রাণীদের ওপর নজরও রাখবেন বলে জানান তিনি। আমাদের এখানে ডুয়ার্সের হাতি অধ্যুষিত এলাকাগুলোতে বন দপ্তরের যে স্কোয়াডগুলি রয়েছে সেগুলি এই মুহূর্তে কর্মী সংখ্যার খুব কম থাকা, সঙ্গে তাদের যে আনুষঙ্গিক যন্ত্রপাতি যে ইকুইপমেন্ট ব্যবহার করা সেগুলো অভাবের জন্য প্রায় ঢুকছে বললেই চলে। এবং এক একটা স্কোয়াডকে যতখানি এলাকা কভার করতে হয় তাতে দেখা যায় যে এক জায়গায় যখন হাতি ঢুকে যাচ্ছে সে সময় আরও অন্য দু একটা জায়গায় হাতি ঢুকে থাকে, সেজন্য বন দপ্তরের পক্ষে সম্ভব হয় না সবসময় সব জায়গায় হাতি ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছানো। তাতে একাধারে যেমন সেখানকার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হন সেই সঙ্গে বন দপ্তরের কর্মীদের উপর তাতে খুব বেড়ে চলে। আমরা এই সময়টুকুর জন্য মূলত যে সময় বন দপ্তর এসে পৌঁছতে যে সময়টা লাগে সেই সময় যাতে এলাকার বাসিন্দারা নিজেদের সুরক্ষা করতে পারে সেই জন্য বিভিন্ন জায়গায় মূলত চা বাগানগুলো থেকে প্রাথমিকভাবে আমরা 13টি চা বাগানকে বেছে নিয়েছি। সেখানকার বাসিন্দাদের নিয়েই আমরা তাদের মধ্যে থেকে স্বেচ্ছাসেবক বেছে নিচ্ছি। এতে আমাদের সহযোগিতা করছে বন দপ্তরের কর্মীরা, আমাদের সহযোগিতা করছে সংশ্লিষ্ট চা বাগান কর্তৃপক্ষ। সেই স্বেচ্ছাসেবকদের বেছে নিয়ে তাদের মধ্যে থেকে 6-7 জনের একটি টিম তৈরি করে দেওয়া হচ্ছে যাদেরকে আমরা ট্রেনিং দেব আমরা এবং WTI, এবং সেই সঙ্গে তাদের কিছু ইকুইপমেন্ট যেগুলো কিনা বন দপ্তরও ব্যবহার করে যেমন সার্চ লাইট, সাধারণ টর্চ লাইট, মেগাফোন এবং সাইরেন। মেগাফোনের কাজ হবে যেহেতু হাতি দেখলে পরে অনেক মানুষ ভিড় করে আসে সেই ভিড় সামলানো, এর মাধ্যমে অ্যানাউন্স করে মানুষকে সরানো যেতে পারে। এবং এর মধ্যে যে সাইরেনটা আছে এটা হাতিকে সেই এলাকা থেকে সরাতে সাহায্য করবে। সেই সঙ্গে আওয়াজটা যাতে আরও বড় অনেক বেশি হয় সেই জন্য আমরা এই দলের হাতে আমরা কিছু এয়ার হর্ন, সাইরেন, হুইসল এগুলো তুলে দিচ্ছি। আর এই সঙ্গে যাতে বন দপ্তরের কর্মীরা এসে পৌঁছে এদেরকে আলাদা করে ভিড়ের মধ্যে থেকে দেখে নিতে পারেন, চিনে নিতে পারেন, সেই জন্য এদেরকে রিফ্লেক্টিভ স্ট্রাইপওয়ালা কিছু জ্যাকেট দেওয়া হবে। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.